আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই মজাদার একটা হালুয়া রেসিপি দেখার জন্য। আমার কাছে তো মনে হয় ছোলার ডালের এই হালুয়াটা বানানো সবথেকে সহজ এবং খেতে সবথেকে বেশি মজা। আর এই হালুয়াটা বানাতে আমার তো কোনো অকেশনের প্রয়োজন হয় না, এমনিতেই যে কোনো সময় হুটহাট করে বানিয়ে ফেলা যায় খুবই সহজ এবং মজাদার এই ছোলা বুটের হালুয়া। হালুয়া বানানোর জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ ছোলার ডাল নিয়েছি। অনেকের মনেই ছোলার ডাল এবং বুটের ডাল নিয়ে নানান রকম প্রশ্ন থাকে, তো বিষয়টা আসলে যেটাই হোক না কেন, যেই ডালটা এই ধরনের একটু ছোট দানাদার, মানে আমরা নর্মালি যে ছোলা বুট বা ঘুগনি খেয়ে থাকি সেটা ভেঙে যে ডালটা তৈরি হয় সেটাই হচ্ছে ছোলা বুটের ডাল। আর যেটা ডাবলি বা চটপটি খাওয়ার জন্য আমরা ব্যবহার করি সেটা হলো আসল বুটের ডাল। তো এই হালুয়া তৈরি করার জন্য ছোলার ডাল বা ছোলা বুটের ডাল নেওয়াটাই সব থেকে ভালো। এবার একটা বড় পাত্রে ডালটা ঢেলে নিয়ে হালকা কুসুম গরম পানি একটু বেশি পরিমাণ দিয়েই এই ডালটা ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা। তবে খুব বেশি ভালো হয় যদি ডালটা সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। সারা রাত ভিজিয়ে রাখার ফলে ডালগুলো কিন্তু বেশ খানিকটা ফুলে উঠেছে, যার ফলে ডালটা কিন্তু সেদ্ধ হবে খুব তাড়াতাড়ি। আর ডালটাকে আমি 2-3 বার পানি চেঞ্জ করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অনেকেই এই হালুয়াটা তৈরিতে ডালটা সেদ্ধ করার সময় লিকুইড দুধ ব্যবহার করেন, কিন্তু আমি কখনোই আমার মা চাচিদের ট্র্যাডিশনাল এই হালুয়াটা তৈরি করতে ডালটা সেদ্ধর সময় দুধ ব্যবহার করতে দেখিনি। তাই আমি এখানে 1 লিটার মতো পানি ব্যবহার করছি ডালটা সেদ্ধর জন্য, যেভাবে আমার মা চাচিরা সবসময় করে থাকেন। সাথে আস্ত 2 টুকরা দারুচিনি এবং 2 টুকরো আস্ত তেজপাতা। আর আমি এখানে 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা ব্যবহার করছি, যেটা ডালটা খুব দ্রুত সেদ্ধ হতে সাহায্য করবে। আপনারা নর্মাল যে কোনো ডাল সেদ্ধ করতেও এই টিপসটা ফলো করতে পারেন। এবার ঢাকনা দিয়ে ডালটা সেদ্ধ করে নিব। প্রায় আধা ঘন্টার মধ্যেই ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর ডালটাকে ভালো মতো পেস্ট করে নেওয়ার সুবিধার্থে অবশ্যই চেষ্টা করবেন এরকম নরম করে ডালটা সেদ্ধ করে নিতে। এতে করে ডালটা বাটতে বা পেস্ট করতে অনেক সুবিধা হয়। এবার চুলার জালটা বাড়িয়ে দিয়ে এই ডালের পানিটা মোটামুটি শুকিয়ে নিতে হবে। আর যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলোও তুলে ফেলে দিতে হবে, কারণ এগুলো পেস্ট করে নেওয়া যাবে না, আর হালুয়াতে দাঁতের নিচে পড়লে এগুলো খেতেও খারাপ লাগবে। এবার ডালটার পানি শুকিয়ে মোটামুটি এরকম ঘনত্বে আসলে চুলার জালটা বন্ধ করে দিয়ে ডালটা সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর ডালটাকে আমি পানি ছাড়াই ব্লেন্ড করে নিয়েছি। তবে আপনারা চাইলে শিলপাটাতেও এই ডালটা বেটে নিতে পারেন, আর অবশ্যই চেষ্টা করবেন ডালটাকে পানি ছাড়াই বেটে নিতে বা পেস্ট করে নিতে। এবার হালুয়াটা তৈরির জন্য চুলায় একটি পাত্র বসিয়ে 1/2 কাপ পরিমাণ ঘি হালকা গরম করে নিব। ঘিটা কিন্তু বেশি গরম করলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। হালুয়াতে সুন্দর একটা ফ্লেভারের জন্য 1/4 চা চামচ সাদা এলাচের গুঁড়া ব্যবহার করছি। এটাকে খুব বেশি গরম না করেই আমি এখানে সঙ্গে সঙ্গেই পেস্ট করে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। চাইলে আপনি সয়াবিন তেল দিয়েও হালুয়াটা তৈরি করতে পারেন, তবে হালুয়ার টেস্ট সবচেয়ে ভালো আসে ঘি দিয়ে তৈরি করলেই। আর হালুয়াতে ঘিয়ের সঠিক পরিমাপ হলো প্রতি 1 কেজি ডালের জন্য আপনাকে 1 কাপ পরিমাণ ঘি ব্যবহার করতে হবে। আমি যেহেতু এখানে 1/2 কেজি ডাল ব্যবহার করেছি তাই এখানে 1/2 কাপ ঘি দিয়েছি। তারপরও আপনি চাইলে আপনার পছন্দ মতো আরেকটু কমিয়েও দিতে পারেন। চুলার জালটা মিডিয়াম লো রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে আগে ঘিয়ের সাথে ডালটাকে ভেজে নিতে হবে। এতে করে ডালের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু আর থাকবে না। এরপর প্রথমে এখানে 1 কাপ চিনি অ্যাড করছি। আধা কেজি ডালের জন্য আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করব। মিষ্টিটা কেউ কম খেতে চাইলে 1/2 কাপ চিনি কমিয়ে দিতে পারেন। তবে 2 কাপ চিনি এখানে একবারে না দিয়ে আগে 1 কাপ চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু এই হালুয়ার মধ্যে কোনো লাম্পসের সৃষ্টি হবে না। আর সাথে সামান্য 1/4 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি। আমার আম্মু বলে মিষ্টি জাতীয় জিনিসে নাকি সামান্য একটু লবণ না দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকমতো আসে না। চিনি দেওয়ার পরে হালুয়াতে বেশ খানিকটা পানি বের হতে শুরু করবে, তবে এই পানিটা চুলার জালটা লো রেখে নাড়তে নাড়তেই শুকিয়ে নিতে হবে।
আর নাড়াটা কিন্তু থামানো যাবে না। কাজটা একটু কষ্ট বটে, তবে হালুয়াটা যাতে নিচ থেকে লেগে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। হালুয়ার পানিটা প্রায় শুকিয়ে আসলে এখানে আধা কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ ব্যবহার করছি। রান্নার শেষ পর্যায়ে এই গুঁড়া দুধটা ব্যবহার করলে হালুয়ার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। গুঁড়া দুধের সাথে হালুয়াটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এরকম হালকা একটু নরম নরম থাকতেই কিছুটা কিশমিশ এবং বাদাম ছিটিয়ে এটাকে নামিয়ে নিতে পারেন, যদি আপনারা এটাকে হালুয়া হিসেবেই খেতে চান। আর যদি এটাকে বরফি তৈরি করতে চান, তাহলে আরেকটু সময় চুলায় জাল করে এটাকে এরকম একটু আঠালো তৈরি করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার বরফি তৈরির জন্য একটি পাত্রে হালকা তেল বা ঘি ব্রাশ করে নিয়ে হালুয়াটা গরম থাকতে থাকতেই হালুয়াটাকে সেট করে নিতে হবে। হালুয়াটাকে সমান করার জন্য একটা স্প্যাচুলা বা সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে উপর থেকে চেপে সেট করে দিতে পারেন। আর উপর থেকে পছন্দ মতো সামান্য কিছু পেস্তা এবং কাঠবাদাম কুচি ছিটিয়ে একটা স্প্যাচুলা দিয়ে গরম থাকতে থাকতে এটাকে সেট করে দিয়েছি। একইভাবে অন্য একটি পাত্রে বাকি হালুয়াটুকু সেট করে আমি এবার এটাকে বরফি শেপে কেটে নিচ্ছি। হালুয়াটা গরম থাকতে থাকতেই আপনারা এটা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। আর তারপর এটাকে ঠান্ডা করতে দিতে হবে সার্ভ করার জন্য। ঠান্ডা না করেই উঠাতে গেলে এটা ভেঙে যেতে পারে। এবার অন্য পাত্রে সেট করে রাখা হালুয়াটা এরকম ছোট ছোট কুকি কাটার দিয়ে আমি ডিজাইন করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি পিঠা বানানোর ডিজাইনের সাজ থাকে, সেগুলো ব্যবহার করেও আপনারা এই হালুয়াটা সুন্দর ডিজাইন করে কেটে নিতে পারবেন। হালুয়া বা বরফি যেটাই তৈরি করেন না কেন, আপনাদের পছন্দ মতো করে সাজাতে পারেন বাদাম কিশমিশ যে কোনো কিছু দিয়ে। আর এটাকে নর্মাল ফ্রিজে কোনো এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করতে পারবেন 10 থেকে 15 দিন খুব সহজেই। ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি উঠিয়ে পরিবেশন করে নিয়েছি। এই হালুয়া বা বরফি এমনি এমনি খেতেও মজা লাগে, আর চাইলে চাউলের রুটির সাথেও এটা খেতে পারেন। আমি চেষ্টা করেছি খুব ডিটেলসে রেসিপিটি আপনাদের কাছে তুলে ধরতে। তারপরও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাকে কমেন্টস করে উৎসাহিত করবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।